এটা ভাইটাল প্রশ্ন যে পৃথিবীর একটি দেশ বাংলাদেশের সমসাময়িক যারা উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার, প্রেস ফ্রিডম কিংবা মত প্রকাশের স্বাধীনতা একসাথে এনশিওর করতে পেরেছে। ওয়ান সিঙ্গেল কান্ট্রি এজ এন এক্সাম্পল থাকলে আজকে দিয়ে নাই, একসাথে একসাথে আমরা একসাথে চাচ্ছি সবকিছু। আমাদের উন্নয়নও ব্যাপক গতিতে চলবে, আমাদের এখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আমাদের প্রেস ফ্রিডম থাকবে, আমাদের মানবাধিকার থাকবে এবং গণতন্ত্রেও আমরা সর্বোচ্চ জায়গায় যাব। সিঙ্গাপুরে কি আজকেও গণতন্ত্র আছে নাকি? আমরা তো সবাই এপ্রিসিয়েট করি সিঙ্গাপুরকে। তো আমার কথাটা হলো, তারা যখন উন্নয়নের চেষ্টা করছে তখন আরও ছিল না, মালয়েশিয়ার ছিল না। তো আমরা এইগুলি আমরা আমরা ডেফিনেটলি আমি দাবি করি গণতন্ত্রের, আমরা কিন্তু করি, এটা আমরা অভ্যস্ত, অভ্যাসেও করি। কিন্তু আমাদের আবার প্রাইভেট লেভেলে যখন আমরা কথা বলবো, একাডেমিক লেভেলে যখন কথা বলবো, তখন আমাদের এটা বিবেচনা করতে হবে। এটা তো পৃথিবীতে সম্ভব হয় নাই কোথাও, তো পৃথিবীতে যেটা সম্ভব হয় না এটা আমরা বাংলাদেশে সম্ভব। আমেরিকানরা বলে আমাদের এবারে ইলেকশনটা নাকি একটা মডেল ইলেকশন হইতে হবে। হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে বাংলাদেশে এমন নির্বাচন করবে যে এটা পৃথিবীর জন্য একটা মডেল হবে, যেখানে আমরা একটা সাধারণভাবে এটা নির্বাচন করতে পারি না? নির্বাচনটা যদি হয়ে যায়, তারপরের চ্যালেঞ্জ হলো নাম্বার ওয়ান যে দমন করা, এইরকম বিদ্রোহ যদি তখন দলীয় বিদ্রোহটা থাকে সেটাকে দমন, অর্থনীতির দিকে মনোযোগ দেওয়া, নিত্য পণ্যের দিকে মনোযোগ দেওয়া। এবং আমার মনে হয় যে এই মুহূর্তে মানে নির্বাচনের আগে অর্থনীতি বা অন্য জায়গায় খুব বেশি মনোযোগ দিতে পারতেছে না, কারণ আমাদের মানে সরকারের বা আওয়ামী লীগের মনোযোগ নির্বাচন বিষয়ে ম্যানেজমেন্টটা তো অনেক বেশি থাকবে। আমি যেটা মনে করি যে আমাদের এই মুহূর্তে যেটা মোফাজ্জল করিম ভাই বলছেন যে সহিংসতাটা বাড়বে, আমার আবার এটা মনে হয় না। তফসিল ঘোষণা হলো, তফসিল ঘোষণার পরেও সহিংসতা বাড়বে না। এটার কারণ হলো সহিংসতার শক্তি আসলে বিএনপির না, এটা জামাতের। জামাতের সাথে আওয়ামী লীগের ইকুয়েশন ইজ ডিফারেন্ট নাও, এটা একদম দৃশ্যমান। কিন্তু জামাত তো বিএনপির সাথে সব কর্মসূচিতেই, হ্যাঁ এগুলি তো ছেলে মানুষই, তারা তো কর্মসূচি রাখবেই তাদের। মানে এই যে তৃণমূল বিএনপি সরকারের অনুকূলে তাদের প্রচেষ্টা, সরকারের আনুকূল্য পাওয়ার প্রচেষ্টা, কিন্তু তারা তো সারাক্ষণ সরকারকে ধুলাই করতে থাকবে না। তারা কি সরকারের পক্ষে বলবে? তারা তো বক্তৃতায় বিবৃতিতে সরকারের বিরুদ্ধেই বলবে। তো আপনি যদি এগুলিকে সিরিয়াসলি নেন তাহলে তো এটা তো এইভাবে তো রাজনৈতিক আলোচনা হবে না। কমিশনে যখন আস্থার সংকট নির্বাচন কমিশন নিয়ে, ঠিক তখন লক্ষ্মীপুর তিন আসনে যে 57 সেকেন্ডে 43 সিল মারা, আজকে আবার ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের একটি নৌকায় সিল মারা, দুইটা কথা বলবো। আপনি এই পুরো লক্ষ্মীপুরের নির্বাচনে এই ঘটনা কয়টা পাইছেন? আপনি এই একটা ইনসিডেন্টে কত বিক্রি করবেন, কতবার? আর এগুলো ছেঁচড়ামি, এবং আপনি ভুলে গেছেন এবং আপনি মেনশনও করতেছেন না নির্বাচন কমিশন এটা স্থগিত করে দিয়েছে। তো আপনি এটা বলেন নাই কেন? তারা করেছে অপরাধ, নির্বাচন কমিশন অ্যাক্ট করেছে। পৃথিবীর যে কোনো দেশে খুনাখুনি হবে, মারামারি হবে, কিন্তু সেখানে বিচার হবে কিনা, অ্যাকশন হয় কিনা, দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু সেই জায়গায় তো প্রশ্ন উঠছে, যেখানে এই দুটি উপনির্বাচনেই মানে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ নেই, যখন 300 আসনে নির্বাচন হবে নিয়ন্ত্রণ কোথায় থাকবে? আবারও বলি, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন এনশিওর করতে পারে না। একটা ভালো নির্বাচন আয়োজনে সকলের ভূমিকা আছে, এই তালিকার মধ্যে ইলেকশন কমিশন কামস এট দি লাস্ট। তার আগে বললাম তো মিডিয়া, তার আগে সিভিল সোসাইটি, তার আগে পলিটিক্যাল পার্টি, তার আগে প্রশাসন, পুলিশ ইত্যাদি। সো আমি যেটা মনে করি যে নির্বাচন কমিশনকে আমরা যতটা কাঠগড়ায় দাঁড় করাই, আমরা কেউ, আমরা বলতে আমি বলাচ্ছি বাংলাদেশের পলিটিক্যাল পার্টিটা, কেউই নির্বাচন কমিশনকে ওই রকম শক্তিশালী করি নাই। আমরা না করে তাদের উপর কেবল চাপ সৃষ্টি করি। রাজনৈতিক দলের সামর্থ্য, রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং তাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অংশগ্রহণটাই একটা ভালো নির্বাচন উপহার দেয়।